ওদেরকে চিন্তায় নিয়ে ধরে অনেক মারছে। তো সেটা তো দুপুরেই চলে গেছে, এখন কি? এখন তার ভাই তাকে রান্না করতে বলছে, তার অবস্থা খুব খারাপ, সে রান্না করতে পারবে না। তুই না শ্রাবণের সাথে খেয়ে আসছিস, তোর মিল তো আছে। আছে? হ্যাঁ, 200 টাকার খাবার যদি 480 টাকা দা নি, খাবার তো ভালো হইবই। মনে হয় ওরা ফুলে রান্না করে দিছে। 480 টাকা খাবারের দাম? ব্যাপার সূর্য ভাই, আপনি কোন ধান্দায় এখানে আসছেন? কেন আইসি ওইটা বলার জন্য আইসি। কোন ধান্দাবাজি করবেন না, যা বলার সোজা বলে চলে যান। ভাই আইসে। কোন ভাই? আপনার সেই কালা উগান্ডার ভাই? আমি কি করতে পারি ভাই? আমারে বলছে রান্না করার জন্য, আর চিন্তাকারীর আমাকে যে মারা মারছে, আমার পক্ষে রান্না করা সম্ভব না। কি ব্যাপার, ওইখানে কি চাই? নিশ্চয় কোনো ধান্দা করতে আসছো, তাই না? আপু আপনি এগুলো কি কন, আমি 2 দিন পরে ঢাকা চলে যাব। হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি, আমি হোস্টেলে ঢোকার পর থেকে শুনতেছি তুমি ঢাকা চলে যাবে, রাজনীতি করবে, ইডেন কলেজে ভর্তি হবে। হ্যাঁ, অথচ আমি এখন পর্যন্ত এর ভদ্রার মোড়ে যাওয়া দেখিনি, ধান্দাটা কি বলো সেটা। আচ্ছা থাম, হয়েছে কি মানে ওদেরকে চিন্তায় নিয়ে ধরে অনেক মারছে। তো সেটা তো দুপুরেই চলে গেছে, এখন কি? এখন তার ভাই তাকে রান্না করতে বলছে, তার অবস্থা খুব খারাপ, সে রান্না করতে পারবে না। গিরায় গিরায় ব্যথা, পুরো পা থেকে মাথা অব্দি আঙুলে একটা কেঁচা দিছে ও মা। আরে বেচারা তো একা একা থাকে, কি করতো না, ব্যাপারটা কেমন না? আল্লাহ গো আল্লাহ, আমার খাবার থাকলে অবশ্যই আমি দিয়ে দিতাম। আচ্ছা তানিয়া, তুই না শ্রাবণের সাথে খেয়ে আসছিস, তোর মিল তো আছে। আছে? হ্যাঁ, তোর মিল তো রয়ে গেল। এই আপনি একটু দাঁড়ান, আমরা আসতেছি, চলো। দাঁড়া, কিন্তু নড়বা না, ভিতরে আসবো না। কোথায় রাখছে? ডাস্টি রে। আসলে আপনারা আছেন দেখে আমি বাইচে আছি, ভালো মানুষ আপু। আচ্ছা জানাবো, অনেক মিস করবো আপু, ঢাকা গেলে আপু। হেভি টেস্ট, মজুর রান্না। অনেকদিন পর মনে হইতেছে ঘরে রান্না খাইতেছি। আচ্ছা সুরিয়া, তুমি একটা সত্যিকার কথা বলতো, তুই কি খাবার কারো বাসা থেকে চুরি করে নিয়ে এসেছিস? আমার তো মনে না তুই এটা হোটেল থেকে আনছস, নাকি আগে কোনো বিয়ে করে রাখছস, তুই বউয়ের বাসায় গেছিলি এন থেকে লইছস। ভাই 200 টাকার খাবার যদি 480 টাকা দা নি, খাবার তো ভালো হইবই। মনে হয় ওরা ফুলে রান্না করে দিছে। 480 টাকা খাবার দাম? ভাই 20 টাকা ফিরছে। কি দেস তুই বল? আমকে ফেরারি। আমকে ব্র্যান্ড? তা ব্র্যান্ডে তুই ভ্যান বানাইতে সুস, নিজের ঘরের মানুষ যদি ভ্যান বানাই দেয় তাহলে বাইরের মানুষ তো আমার ভ্যান গাড়ি বানাই দেবো বেটা। ঠিক ভাই। ভাই এভাবে বাইরের খাবার কতদিন? এবার আপনার একটা গতি হওয়া দরকার। ঠিক আছে, এবার তোর একটা গতি হওয়া দরকার। ভাই আমার না। হ্যাঁ আমার না, তো তোর কথাই তো কেটেছি, তোর একটা গতি হওয়া দরকার। তুই এক কাজ কর, একটা মেয়ে পছন্দ কর, সামনের মাসে তোর আমি বিয়ে দিয়ে দিতেছি। ভাই আমার গতির কথা কইতেছি না, আপনার গতির কথা। ওই বেটা আমি কম চেষ্টা করতেছি, আমি চেষ্টার উপরে আছি, একটার পর একটা ফুল পটানোর চেষ্টাই আছে। আমি ফুল পটাইতে সাকসেস, কিন্তু ফুলটা যখন আমি রেখে দিই নষ্ট হয়ে যায়, এটা কি আমার দোষ? ভাই ছাদের উপর যে বিকালে ফুলটা দেখলাম, ওই ফুলটা কেমন? ধর বেটা জট ফুল, লইতে পারতেছি না এটা, ওটা হইব না। কিন্তু না হইলো কি করার, ঢেকার গান তো চালান যায়, বুঝছিস না? চলুক চলতে থাকুক। ভাই আমি আপনার একটা কথা কই, মায়ের মতন যদি বলি ও তো আমার মা হয়ে যাইব, বউ তো আর হইতে পারতেছে না। ভাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনি খালি মায়ের ডারে কইবেন যে তোমার স্যারেরা আমার মার মতো, আর আমার আব্বাই কইছে ঠিক তোমার মতো একটা মায়া বিয়ে করতে।
এই জন্য আমি তোমার বলছি দেখবেন এটা বলবেন উঠে গেছে পানি গ্লাসে গ্লাস লাগবে না আপনি আমার মারেন এই গেল মারেন এই গেল মারেন ভাই জোরে মারেন সমস্যা নাই ভাই মারেন ভাই প্রথম একটা ভালো বুদ্ধি দিলি তুই এর ঝোল বলছে মুছে দিদি এই বুদ্ধি না আমার কামে লাগবো দেই হইলে তো হইলো না হইলে নাই ভাই ওই 20 টাকা কেমনে নিবেন আমি রেখে না এদিকে এদিকে আপাতত তো আমি তোর মা আসলে তো এটা ফুলের রান্নার মতো মনে হইতেছে এটা খাবি আর মনে মনে ভাববি এরা ফেরারি ভাইয়ের বউ মানে তোর ভাবির রান্না এটা তো মনে হইতে তার একটা ও নাইস